বাংলাদেশ আওয়ামী লীগের এক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহিনুজ্জামান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন। ইসলামপুর উপজেলা প্রতিনিধি হেলাল উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র দাখিল শেষে এস এম শাহিনুজ্জামান শাহিন সাংবাদিকদের বলেন, আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম, পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কেউ প্রার্থী হতে পারবে, তাই দলের সভাপতি প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে আমি প্রার্থী হয়েছি, যাতে করে ভোট প্রতিযোগিতামূলক, উৎসবমুখর, গ্রহণযোগ্যতা ও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়। আমরা প্রার্থী হলে দল থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে না বলে অসহায় গরিব দুস্থ জনগণ আমার সাথে আছে, তারা আমাকে ভালোবাসেন, তাই এতে আমি শতভাগ আশাবাদী। জনগণের ভোটের মাধ্যমে আমি জয়লাভ করবো ইনশাল্লাহ, তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি এবং শেষ পর্যন্ত মাঠে থাকবো।